ঢকুয়াখানার ভাটিকেকুড়িত লকডাউনের মাজতে সমূহিয়া শ্রমদান। সরকারি অবহেলার বিপরীতে নিজের গাঁঠির ধন ভাঙি নির্মাণ করেছে 2 কিলোমিটার পথ। 200 বছর অধিক পুরনি এই গাঁওখানলৈ যাবলে নাই কোনো সুচল বাট পথ। বারিষা নাও আর খরালি পথার মাঝে দিয়ে বাহিরলৈ উলুয়া সোমোৱা কৰিব লাগে গাঁওবাসীয়ে। ইপিনে এই গাঁওখানের মাঝেরে ইটোপারে থকা 6-7খন গাঁওলে যাব পৰা এইটোই হৈছে অতি চমু পথ। কিন্তু কাণসার নাই সরকারি প্রশাসন অথবা জনপ্রতিনিধির। আমি এই পথটোৱে মেইন পথটোৱে আপোনাক ধৰক ভাটিকেকুড়ি চেলাজান উজনি কেকু বাঘমৰা ৰংপুৰ পৰা আৰম্ভ কৰি ইয়াত প্ৰায় 8-9খন গাঁও জড়িত হৈ আছে। ইয়াত এতিয়া বাৰিষা কালত ৰোগীৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন মানুহ মানে অসুবিধা হয়। ৰাতি মানে কোনোবা ডেলিভাৰী কেছ হ'লেও মানে কিবা বহুত অসুবিধা, মানে ৰাস্তা বোকা হয়। বহু বছৰ অনুনয় বিনুনয়ৰ অন্তত স্থানীয় মন্ত্ৰী তথা বিধায়ক নৱকুমাৰ দলে 16 লাখ টকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করে দিছিল এখন ক্লথ ওয়েদার ব্রিজ। কিন্তু সেইখনৰ অবস্থা এতিয়া তথৈ বস। স্থানীয় মন্ত্রীক আমি 3খন গাঁও হৈ পিনি এবাৰ গুৱাহাটীত আমি লগ কৰিছিলোঁ অসম মানে দলংখনৰ সংকাতত। আর তারপর তেও 16,80,000 টাকা ব্যয় করে এখন দলং নির্মাণ করেছিল, কিন্তু এবছর পিছতে দলংখন ভাগি থাকিলে। সেয়ে ভাটিকেকুড়ি গাঁও রাইজে এই লকডাউনের মাজতে প্রত্যেকজন লোকর ঘরের পরা অর্থ সংগ্রহ করে নামি পড়েছে পথ নির্মাণের কামত। নহলে যে সমাগত বারিষাত পুনের দুর্ভোগ ভুগিব লাগিব গাঁওবাসী। সেয়ে যাওয়া 1 মে'র পরা লকডাউনের নিয়ম অনুসরি সামাজিক দূরত্ব বজায় রাখিও সমূহিয়া শ্রমদানের নামি পড়েছে পথ নির্মাণত। করোনা ভাইরাসের যি বিপর্যয় তাকো আমি আওকান করে তার মাজতে অতি কষ্টরে রাইজে গাঁঠির ধন ভাঙি এই বর্তমান 2 কিলোমিটার রাস্তা বনার পরিকল্পনা করেছে আমি। আর এই যিখিনি মানে ইয়ার বাবে আর্থিক অনুদানের প্রয়োজন হব সেইখিনি আর্থিক অনুদান আমার ভাটিকেকুড়ির গাঁও রাইজে সকল রাইজে ইয়াত একত্রিত হয়ে ইয়াত সহযোগ সকলে আগবাইছে। অন্যথা মানে আমার বারিষা বতর আমার রাস্তা নাই অসুবিধা, সেইকাৰণে রাইজে গাঁঠি ধন ভাঙি বর্তমান এই পথ নির্মাণ করে আছে। ঢকুয়াখানার প্রাচীন টু পোস্ট রিপোর্ট, টাইমস।